নোভেল করোনা ভাইরাসের আক্রমণে কাঁপছে সারা বিশ্ব। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কিছুদিন আগে তারই দোসর হয়ে দেখা দেয় আমফান ঝড়। সবকিছুর ঊর্ধ্বে উঠে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত দুর্যোগপূর্ণ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে। তারই মাঝে বেশ কিছু রাজনৈতিক দল এই সবকিছু নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর এই সমস্ত বিষয় নিয়ে আজ ইটাহারে নিজের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য। এদিনের এই সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুরু থেকেই বিজেপি এবং বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে তীব্রভাবে আক্রমণ শানান অমল আচার্য। বিজেপির অপপ্রচারে কান না দিয়ে সকলে সচেতন থাকুন, সরকারের পাশে দাঁড়ান, সরকারি নিয়ম কানুন মেনে চলুন। শুরুতেই আজ সকলের উদ্দেশ্যে এমনটাই বার্তা দেন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে ফেক মিডিয়া এবং ফেক নিউজ প্রচারের অভিযোগ আনেন তিনি। এই জেলার আবহাওয়ার মানুষকে, ইটাহারের আবহাওয়ার মানুষকে জানাতে চাই যে বিজেপির এই মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে সঠিকভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, সরকারের পাশে দাঁড়িয়ে সবাইকে যেন আমরা ঠিক পূর্ণ জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে পারি, এই আবেদনটি আজকের দিনে রাখুন। এদের যে ফেক মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এত উল্টা পাল্টা খবর এই দল মানুষের মধ্যে প্রচার করছে, যার থেকেও আমাদের সাবধান থাকা প্রয়োজন। যেমন আপনারা মুর্শিদাবাদের টিকিয়া পাড়ার ঘটনা, এই ঘটনাটাও আপনাদের নিশ্চয়ই মনে আছে, যার দ্রুত নিষ্পত্তি তার উদাহরণ। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের প্রশাসন এটা ডিসিশন নিয়েছে। বিজেপি হুগলির তেলেনি পাড়ার ঘটনাকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। ঘটনা হচ্ছে একরকম, প্রচার করছে আর একরকম, যেটা সোশ্যাল মিডিয়ার তারা মাধ্যমে বিভিন্ন অপপ্রচারে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবং এর মধ্যে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্য হুমকি এটাও বলেছে যে লকডাউন মানবো না আমরা। এই যে ভাষাগুলো, একটা রাজনৈতিক দায়িত্বশীল দল হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করছে, তার দলের সাংসদ এবং এই দলের রাজ্য সভাপতি সে বলছে লকডাউন আমরা মানবো না। এই যে পরস্পর বিরোধী কথা পশ্চিমবঙ্গের মাটিতে, পশ্চিমবঙ্গকে একটা অশান্তি সৃষ্টি করার জন্য কিন্তু এরা একটা চক্রান্ত এখন থেকে সৃষ্টি করছে। আমফানের ঘটনায় প্রধানমন্ত্রীর আর্থিক প্যাকেজ নিয়েও এদিন সমালোচনায় সরব হন ইটাহারের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অমল আচার্য। ইতিমধ্যে প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও বাংলার সাথে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। আমফান পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপরতার সাথে লড়ে চলেছেন। আর্থিক বরাদ্দ নিয়েও এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এদিনের সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন অমল আচার্য। আমফানের ঘটনা ক্ষতিগ্রস্ত হলো, জানি না কেন্দ্রীয় টিম আইওয়াস করতে এখন আবার ক্ষয়ক্ষতির হিসাব করে বেড়াচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে ঘোষণা করলেন আমি হাজার কোটি টাকা দিলেন। ইতিমধ্যে বিভিন্ন দপ্তর ধরে আমাদের গভর্নমেন্ট 6,250 কোটি টাকা অলরেডি অ্যালোটেড করে কাজ শুরু করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট। মানে প্রতারণা খালি পশ্চিমবঙ্গের উপর, সবসময় বিপদে থাকুন আর সুস্থ থাকুন আর বরাদ্দ অর্থই হোক, প্রতারণাটা খালি পশ্চিমবঙ্গের উপরে। আর বিজেপির দৃষ্টিভঙ্গি, লিডারশিপ, তাদের রাজ্য সভাপতি যে সবার দৃষ্টিভঙ্গি, কোথায় সুযোগ পাচ্ছ ঘটনাকে রং বেরং করে একটা পশ্চিমবঙ্গ অস্থিরতা তৈরি কর। তা আপনাদের মাধ্যম দিয়ে আমাদের এই প্রতিবাদগুলো আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। প্রধানমন্ত্রীর লকডাউন পরিকল্পনা নিয়েও এদিন সোচ্চার হন ইটাহারের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান। লকডাউন ঘোষণার আগে কেন পরিযায়ী শ্রমিকদের স্পেশাল ট্রেনে করে বাড়িতে পৌঁছে দেওয়া হলো না, তা নিয়েও প্রশ্ন তোলেন অমলবাবু। আমি জানি না ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মাথায় এগুলো ছিল কিনা, যদি থাকেও তাহলে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের এই দীর্ঘযুদ্ধে হ্যারাস করার জন্য এবং রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এ ধরনের সিদ্ধান্ত উনি নিয়েছেন কিনা। যদি উনি 1 তারিখেই ঘোষণা করতেন যে লকডাউন করব, তাহলে উনি কেন পরিযায়ী শ্রমিকদের আগে 7 দিন আগে আসার ব্যবস্থা করে দেননি? এটা আমাদের প্রথম প্রশ্ন।
কেন তিনি সাত দিন আগে সমস্ত রাজ্যে বলেননি যে যারা পড়ে যায় সেই বাড়িতে আমি স্পেশাল ট্রেন দিলাম, ফ্রি ট্রেন দিলাম, শ্রমিকরা যেন তাদের বাড়িতে যেতে পারে, লকডাউন ঘোষণা হবে, এই সুযোগটা তাদেরকে একবারও জানানো হয়নি। দ্বিতীয়ত, এই লকডাউনের সময় তাদের কর্মহীন হয়ে পড়ে, তারা খাবারের জন্য পাগলের মতো ছুটে বেড়ায়। আমরা বাধ্য হয়ে তাদেরকে বলি, আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী দপ্তরে যোগাযোগ করলে মুখ্যমন্ত্রী বলে আমি 22টা রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছি যে বাংলার পরিযায়ী শ্রমিকদের অন্তত পক্ষে একটু খাওয়ার ব্যবস্থা তাদের উপরে দিও থাকার। প্রসঙ্গত, এদিনের এই সাংবাদিক বৈঠক শুরুর আগে তৃণমূল পরিচালিত ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের সহায়তার জন্য ইটাহারের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের চেয়ারম্যান অমূল আচার্যের হাতে 25,000 টাকার চেক তুলে দেওয়া হয়। সংগঠনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিধায়ক। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, ইটাহার।